হ্যালো, আমি ওয়াসিম আকরাম হালদার। আজকে তোমাদের আমি প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্স শেখাবো। এই প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্স আমি আমার আগের পার্ট ভিডিওতে দিয়েছি। এইটা সেই পার্ট ভিডিওর 2 নম্বর পার্ট, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল সেহেতু আমি আর ভিডিওটা বাড়াইনি। এটার আরো একটা এক্সাম্পল প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্স এর আগের পার্ট ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এখানে দেখো, আমি আগের পার্ট ভিডিওতে বলেছিলাম যে ভার্বের 3টে ফর্ম হয়, ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে এই যে ইট লেখা আছে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর দেখো এই লাল অক্ষরে লেখা আছে, লালের ভিতরে আছে, লাল বর্ডারের ভিতরে, এটা হচ্ছে এট। তারপরে ইটেন, তাহলে ইট, এট, ইটেন, ইটটা হচ্ছে V1, এট হচ্ছে V2, ইটেন হচ্ছে V3। তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি বলেছিলাম যে হ্যাঁ বাচকে V1 হয়, পাস্টে ওটা না বাচকে V2 হয়ে যায়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি বলেছিলাম নাবাচকের সূত্রতে যে সাবজেক্ট প্লাস ডুয়া ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস রেস, এটা হচ্ছে নাবাচকের সূত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা কি হয়ে গেল পাস্টে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। তাহলে এই ডুয়া ডাজ নট এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ডিড নট হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করব, যে কাজটা সাধারণত হয় সেই কাজকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। কিন্তু পাস্ট আমরা কখন ইউজ করব, যে কাজ আগে হয়ে গিয়েছিল, যে কাজ হয়ে গিয়েছিল বা হয়নি সেই কাজকে বোঝানোর জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে দেখো, তারা ভাত খায়, দে ইট রাইস। তাহলে বাংলায় এখানে দেখো প্রথমে সাবজেক্ট কি আছে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে এখানে তারা, তারা, বা এখানে আমি ইংলিশে বলছি প্রথমে তারা, দে, দে মানে তারা। তারপরে এখানে ইংলিশে সাবজেক্টের পরে কি আছে, V1, V1টা হচ্ছে ইট। এই যে ইট লেখা আছে, এই লাল অক্ষরে ইট লেখা আছে, দেখা পাচ্ছে সবাই, এই ইট, এই জায়গা ইটের জায়গায় তাহলে দে, তারপরে দিলাম কি ইট। তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে V1, তারপরে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে এখানে রাইস। হ্যাঁ, রেস্ট, রেস্ট আমি এই সেন্টেন্সে দিইনি, কারণ সেন্টেন্সটা অনেক বড় হয়ে যাবে, দিতে পারি তবুই, তবু একটা এক্সাম্পল আমি বলে দিলাম, বলে দিচ্ছি, শোনো, তারা ভাত খায় মাছ দিয়ে, দে ইট রাইস উইথ ফিশ। এই যে উইথ ফিশ, এটা একটা রেস্ট, এই যে উইথ ফিশটা হচ্ছে রেস্ট। তা যাই হোক, এবারে দেখো, তারা ভাত খায়, দে ইট রাইস, পাস্টে কি হয়ে গেল, তারা ভাত খেয়েছিল, মানে কাজটা আগে হয়ে গিয়েছিল। তাহলে দে ইট রাইস, প্রথমে কি আছে সাবজেক্ট, দেখো সাবজেক্টটা কি আছে এখানে দে, তারপরে V2টা কি আছে এখানে এট, এট, ইটের V2, এট, ATE, এট, এখানে আছে এট। তারপরে আছে অবজেক্ট, সূত্রে দেখো অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তারা ভাত খেয়েছিল, দে এট রাইস। এবারে না বাচকে কি হয়ে যাবে, তারা ভাত খায় না, দে ডু নট ইট রাইস। দে সূত্রে কি আছে, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট, এই সূত্রটা আর একবার দেখে নাও, সূত্রে কি আছে, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। তাহলে এখানে আই হলে ডু নট হয়, আই হলে ডু নট হয়, আই হলে ডু নট হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে সাবজেক্ট তাহলে ডাজ নট হবে। তাহলে এখানে আছে দে, দে মানে তারা, দে মানে তারা, এটা থার্ড পার্সন প্লুরাল। তাহলে যদি থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট হয় তাহলে ডু নট হবে, থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তাহলে ডাজ নট হবে। তাহলে তারা ভাত খায় না, দে ডু নট, এই ডু নট না দিলে কিন্তু কেটে দেবে। অনেকে, অনেক স্টুডেন্ট কি করে, দে নট ইট রাইস করে দেয়, এটা ভুল, এই ডুটা দিতে হবে, দে ডু নট ইট রাইস, তারা ভাত খায় না, দে ডু নট ইট রাইস, তারা ভাত খায় না, দে ডু নট ইট রাইস, তারা ভাত খায় না। এবারে পাস্টে কি হয়ে গেল, তারা ভাত খায়নি, প্রেজেন্টে তারা ভাত খায় না, পাস্টে তারা ভাত খায়নি, দে ডিড নট ইট রাইস, দে ডিড নট ইট রাইস। তাহলে আমি কি করলাম, এই ডুটা চেঞ্জ করে ডিড করে দিলাম, বাদ বাকি দেখো সব একই আছে, শুধু ডুটা ডিড হয়ে গেছে এখানে, দে ডু নট ইট রাইস প্রেজেন্টে, পাস্টে গেল দে ডিড নট ইট রাইস, সব একই। 3 নম্বরে কি আছে দেখো, কেন তারা ভাত খায়, 3 নম্বরে আছে কেন তারা ভাত খায়, হোয়াই ডু দে ইট রাইস, কেন তারা ভাত খায়, হোয়াই ডু দে ইট রাইস। 3 নম্বরে পাস্টে কি আছে, কেন তারা ভাত খেয়েছিল, হোয়াই ডিড দে ইট রাইস, কেন তারা ভাত খেয়েছিল, হোয়াই ডিড দে ইট রাইস। এবার 4 নম্বরে কেন তারা ভাত খায় না, 4 নম্বরে কেন তারা ভাত খায় না, হোয়াই ডু দে নট ইট রাইস, হোয়াই ডু দে নট ইট রাইস। তাহলে প্রথমে হলো হোয়াই, তারপর হলো ডু, ডুটা বসাতেই হবে কারণ এখানে দে রয়েছে, যেটা যেটা সাবজেক্ট আছে, দে হলে ডু নট হয়, তা এখানে উল্টে দেয়া হয়েছে, হোয়াই ডু দে, হোয়াই ডু দে, তারপরে নট, হোয়াই ডু দে নট ইট রাইস, কেন তারা ভাত খায় না,
এর পাস্টে why did they not eat rice? কেন তারা ভাত খায়নি? কেন তারা ভাত খায়নি? কেন তারা ভাত খায়নি? Why? কেন তারা ভাত খায়নি? Why did they not eat rice? এবারে পাঁচে দেখো, পাঁচে পাঁচেও আছে, এখানে আছে, সরি পাঁচে আছে, দেখো পাঁচে কোথায় তারা ভাত খায়, পাঁচে আছে কোথায় তারা ভাত খায়, পাঁচে আছে কোথায় তারা ভাত খায়। তা দেখো হোয়ার, ওখানে আগেরটা ছিল চার, তিন আর চারে হোয়াই ছিল, পাঁচে আছে হোয়্যার, এইগুলো সব ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড তোমরা সবাই জানো কি কি ডাব্লিউএইচ ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় বা যে ওয়ার্ডের মধ্যে ডাব্লিউএইচ ওয়া আছে সেইগুলোকে সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। যেমন হোয়াই, হোয়্যার, হোয়েন, হোয়াট, হাউ, এগুলো সব ডাব্লিউএইচ ওয়ার্ড। তা হাউটা আবার ডাব্লিউএইচ ও ডাব্লিউ, হাউ, হাউ মানে কেমন করে, এই যে হাউটা আবার ডাব্লিউএইচ ওয়ার্ড, এটা ডাব্লু এবং এইচ প্রথমে নেই কিন্তু এই ওয়ার্ডের ভিতরে লেটার মানে বর্ণ, ডাব্লু বর্ণটা আছে এবং এইচ বর্ণটা আছে, ডাব্লু একটা বর্ণ, এইচ একটা বর্ণ, এই যে ইংলিশে ডাব্লু এবং এইচ এই লেটার দুটো আছে, এই জন্য হাউটাও একটা ডাব্লু এইচ ওয়ার্ড। কোথায় তারা ভাত খায়, হোয়্যার, হোয়্যার মানে কোথায়, কোথায় ইংলিশ হচ্ছে হোয়্যার, কোথায় ইংলিশ হচ্ছে হোয়্যার, তাহলে কোথায় তারা ভাত খায়, হোয়্যার ডু দে, হোয়্যার ডু দে। তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, ভি ওয়ান আছে ইট, তারপরে রাইস পাস্টে কি হয়ে গেল, কোথায় তারা ভাত খেয়েছিল, হোয়্যার ডিড দে, হোয়্যার ডিড দে, এই দুটা প্রেজেন্টের এই দুটা কি করলাম আমি পাস্টে ডিড করে দিলাম, তাহলে হোয়্যার ডু দে ইট রাইস পাস্টে কি হয়ে গেল, হোয়্যার ডিড দে ইট রাইস, কোথায় তারা ভাত খেয়েছিল, কোথায় তারা ভাত খায় না, হোয়্যার ডু দে নট ইট রাইস। এখানে কি চেঞ্জ হয়েছে, পাঁচ আর ছয়ের মধ্যে এই দের পরে শুধু নট বসিয়েছি, দেখো পাঁচে কোনো নট ফট নেই, পাঁচে কোনো নট নেই কিন্তু ছয়ে নট আছে, ওই তিন আর চারের মতো, তিনে কোনো নট নেই ডাব্লিউএইচ ওয়ার্ডে কিন্তু চারে নট আছে, এখানে পাঁচে কোনো নট নেই, নাবাচক নয় পাঁচটা কিন্তু ছয়েরটা নাবাচক, কোথায় তারা ভাত খায় না, হোয়্যার ডু দে নট ইট রাইস। এবারে কোথায় তারা ভাত খায়নি, প্রেজেন্টে কি হয়ে গেল, খায় না, ফার্স্টে ওটা হয়ে গেল খায়নি, হোয়্যার ডিড দে নট ইট রাইস, তাহলে প্রেজেন্টে আবার বলছি ছ নম্বরে কোথায় তারা ভাত খায় না, হোয়্যার ডু দে নট ইট রাইস, where do they not eat rice, পাস্টে কি হয়ে গেল, কোথায় তারা ভাত খায়নি, where did they not eat rice। এবারে দেখো, এবারে দেখো পাঁচ আর ছয় মুখস্ত করে নেবে প্রেজেন্ট পাস্ট, পুরো পুরো যে চারটা পুরো টেন্সটাই মুখস্ত করবে, আমি যা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশ খুব সোজা হয়ে যাবে। দেখো এখানে আছে, এখানে আছে যে তারা কি ভাত খায়, এই যে তারা কি ভাত খায়, এই যে কি বাংলায় এই কি ওয়ার্ডটা আনতে হবে সাথে যেটা আছে, এটাও একটা ডাব্লিউ, এটাও একটা প্রশ্নবোধক বাক্য, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তা এখানে এই সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে, এই দুটো একটা অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে দুটো একটা অক্সিলারি ভার্ব এবং একটা মেন ভার্ব আছে ইট, তাহলে একটা সেন্টেন্সের ভিতরে একটা মেন ভার্ব থাকতে পারে আবার একটা অক্সিলারি ভার্ব তার সঙ্গে থাকতে পারে, কিন্তু অনেক সেন্টেন্স আছে শুধু তাতে একটাই মেন ভার্ব আছে, আবার অনেক সেন্টেন্স আছে মেন ভার্ব অক্সিলারি ভার্ব দুটোই সব আছে। তা তারা কি ভাত খায়, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে বাংলা এখানে আমার কি বলতে হবে, তারা কি ভাত খায়, ডু দে ইট রাইস। অন্য যদি একটা এক্সাম্পল দিই, তারা কি ভাত খায় জায়গায়, তারা কি স্কুলে যায়, ডু দে গো টু স্কুল, তারা কি ঘুমায়, ডু দে স্লিপ, স্লিপ মানে ঘুমানো, তারা কি বই পড়ে, ডু দে রিড বুক, তাহলে তারা কি ভাত খায়, ডু দে ইট রাইস, পাঁচটি কি হয়ে গেল, তারা কি ভাত খেয়েছিল, ডিড দে ইট রাইস, তারা কি ভাত খেয়েছিল, ডিড দে ইট রাইস, তারা কি ভাত খেয়েছিল, ডিড দে ইট রাইস, তারা কি স্কুলে গিয়েছিল, ডিড দে গো টু স্কুল, তারা কি বই পড়েছিল, ডিড দে রিড বুক, তারা কি ঘুমিয়েছিল, ডিড দে স্লিপ। তারপরে কি আছে আটেরটা, তারা কি ভাত খায় না, ডু দে নট ইট রাইস, তারা কি ভাত খায় না, ডু দে নট ইট রাইস। এবারে যদি বলি তোমরা কি ভাত খাও না, ডু ইউ নট ইট রাইস, ইউ মানে তুমি, তোমরা আমার আগের পার্ট ভিডিওতে আছে এই মানেগুলো সব দেখে নেবে, তাহলে আবার তুমি কি ভাত খাও না, ডু ইউ নট ইট রাইস, আবার তোমরা কি ভাত খাও না, ডু ইউ নট ইট রাইস, তাহলে ইউ মানে তুমি, তোমরা। এবারে পাঁচটা কি, তারা কি ভাত খায়নি, ডিড দে নট ইট রাইস, তারা কি ভাত খায়নি, ডিড দে নট ইট রাইস, তারা কি স্কুলে যায়নি, ডিড দে নট গো টু স্কুল, তারা কি ঘুমায়নি, ডিড দে নট স্লিপ, তারা কি বইটি কিনেনি, কিনিনি, ডিড দে নট বাই দা বুক। এবারে
তুমি কি ভাত খাওনি? ডিড ইউ নট ইট রাইস? প্রথমে ডিড, তারপরে দের জায়গায় ইউ, তারপরে নট, তারপরে ইট, তারপরে রাইস। ডিড ইউ নট ইট রাইস? এই টেন্সের মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আমার কাছে ফোন করবে। আমার ফোন এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবে, তোমরা ফোন করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমার কাছে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তবে সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ইংলিশ ভালো হবে, আর যদি প্র্যাকটিস ছেড়ে দাও তোমার ইংলিশ কোনোদিন বানবে না। এই আমার ভিডিওগুলো বারবার বারবার দেখবে যাতে তোমার ইংলিশটা আরো ভালো হয়।